বিশ্বে বাড়ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ। পরিবেশ বান্ধব ও উৎপাদন খরচ কম হওয়ায় উন্নত দেশের পাশাপাশি উন্নয়নশীল রাষ্ট্রও ঝুঁকছে এদিকে। পরমাণু কেন্দ্র থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় যুক্তরাষ্ট্রে। মাত্র 3 গ্রাম ইউরেনিয়াম থেকে উৎপাদন করা যায় 1 মেগাওয়াট বিদ্যুৎ। পারমাণবিক চুল্লি স্থাপন ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন খরচ সাশ্রয়ী। জ্বালানি চাহিদা পূরণে তাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ। পরিবেশ দূষণের ঝুঁকি তেমন না থাকায় একে জলবায়ু সংকট মোকাবেলার উপায় হিসেবেও দেখছেন অনেকে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে 32টি দেশে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে 94টির বেশি রিয়্যাক্টর। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দ্রুত বাড়াচ্ছে চীন। ফ্রান্সে বিদ্যুতের 60% বেশি পরমাণু শক্তি নির্ভর। এই পথে হাঁটার পরিকল্পনায় আছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশও। রূপপুর কেন্দ্রের উৎপাদন সক্ষমতা রয়েছে 2400 মেগাওয়াট। বিশ্লেষকরা বলছেন, এটি দেশের বিদ্যুতের চাহিদা পূরণে শুধু বড় অবদানই রাখবে না, একই সাথে ব্যবহার কমাবে জীবাশ্ম জ্বালানির। পরিবেশ বান্ধব হলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা বেশ জটিল, তাই এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মিলা খন্দকার, চ্যানেল 24।